Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Tina's Vlogs and Everything. Asha kore je jekhane achen, bhalo achen, shusto achen, nirapod achen. Ajke ami apnader shonge khubi shushadu chicken biryani recipe share korbo, ar sathe rakhbo grilled chicken. Asha kori apnader pochondo hobe. Ar jodi pochondo hoye thake, please like, comment and subscribe my channel. যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন তো প্রথমে আমি এখানে চিকেন কারিটা মেক করে নিচ্ছি বিরিয়ানির জন্য তো প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেই তারপর আমি ওইখানের মধ্যে কিছু গরম মশলা দারুচিনি এক পিস লাসি দুইটা তেজপাতা দুইটা স্টার একটা আদিয়েছিলাম আদা আর রসুন 2 টেবিলস্পুনের মতো হবে আমি ফ্রোজেন করা আদা আর রসুন ব্লক ইউজ করেছি আপনারা চাইলে ফ্রেশও পেস্ট করে নিতে পারেন তারপর দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে একটু লবণ অ্যাড করে নেই লবণটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে তারপর যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে আমি এখানে একটা টমেটো অ্যাড করে নেই আমি কিছুক্ষণ হোয়াইট করে মিডিয়াম আঁচের মধ্যে রেখে তারপর আমি এখানে পাউডার মশলাগুলো অ্যাড করে নিচ্ছি পাউডারের মধ্যে আমি দিয়েছিলাম 2 টেবিলস্পুন পরিমাণ বিরিয়ানি পাউডার আমি এখানে বোম্বে বিরিয়ানি মশলাটা ইউজ করেছি আর দিয়েছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া 1 টিস্পুন পরিমাণ মিক্স পাউডার আর 1/2 টিস্পুন করে আমি দিয়েছি জিরা ধনে আর গরম মশলা পাউডার তারপর আমি দিয়েছি 1 টেবিলস্পুন পরিমাণ কেচাপ একটু পানি দিয়ে আমি এভাবে নেড়ে কিছুক্ষণ হোয়াইট করি যখন তেলটা উপরে বেশি আসে তখন আমি চিকেনগুলো অ্যাড করে নেব চিকেন দিয়ে আমি ভালোভাবে নেড়ে আমি মিডিয়াম আঁচের মধ্যে রেখে দিই কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর চিকেন থেকে অনেক পানি বের হয়ে আসে আর এই পানি দিয়েই আমি আমার চিকেনটা কুক করে নেব আমি এখানে কোনো পানি অ্যাড করব না যেহেতু বিরিয়ানির জন্য আমার কোনো জলের প্রয়োজন নেই সেজন্য আমি এখানে ট্রাই করব কোনো পানি অ্যাড না করতে আর যদি আপনারা বেশি হিটে দিয়ে দেন তাহলে পানিটা চলে যাবে আর আপনাদের চিকেনটা ভালোভাবে কুক হবে না তাই মিডিয়াম হিটে দিলেই 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনাদের চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাবে এখন আমি ফ্রোজেন করা কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এই তো আমার কারিটা রেডি কত সুন্দর খালার আর খেতে তো কি বলবো অসাধারণ হয়েছিল এই পর্যায়ে এসে আমি বিরিয়ানির জন্য কিছু চাল ভেজে রেখেছিলাম প্রায় 1/2 আওয়ারের মতো আমি এখানে টিল্ডা বাসমতি রাইস ইউজ করতেছি আপনারা আপনাদের যে কোনো বাসমতি চাল ইউজ করতে পারবেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেই আর পানিটা একটু বেশি দিবেন তারপর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা 1 পিসের মতো হবে দারুচিনি 2টা এলাচি 1টা স্টা 2-3টা ব্ল্যাক পেপার আর 1 টেবিলস্পুন ঘি ঘিটা স্মেলটা অনেকগুণ বাড়িয়ে দেয় তাই ঘি দেওয়ার এখানে ট্রাই করবেন আর 1 টিস্পুন পরিমাণের মতো লবণ দিয়েছি দেওয়ার পর যখন পানিটা ভালোভাবে বয়েল উঠে আসে তখন আমি চালগুলো এভাবে সেঁকে নেই নিয়ে ফেলে দিচ্ছি তারপর আমি কয়েক মিনিটের জন্য চালগুলোকে হাই হিটে জাল করে নেই যখন 80% মতো আমার বাটটা হয়ে আসে তখন আমি সবগুলো পানি আবারও সেঁকে নেই আপনারা এখানে রাইসটাকে খুবই কেয়ারফুলি কুক করে নেবেন যদি রাইসটা বেশি কুক হয়ে যায় তাহলে আপনাদের বিরিয়ানিটা নরম হয়ে আসবে দেখতেও সুন্দর লাগবে না আবার খেতেও অনেক এত বেশি ভালো লাগবে না তাই রাইসটা যেন পারফেক্টলি কুক হয় এই তো 4-5 মিনিটের মাথায় আমার রাইসটা 80% কুক হয়ে আসছে তো আমি রাইসটা থেকে সবগুলো পানি ঝরিয়ে নিই এখানে আমি সেম সসপ্যানের মধ্যে এটা ফয়েল দিয়ে দিই নিচের দিকে আপনারা এটা স্কিপও করতে পারেন তবে ফয়েল দিলে একটা ভালো জিনিস হচ্ছে আপনাদের চালগুলো কখনো জ্বলে যাবে না তল থেকে যদি একটু বেশি সময় আপনারা রেখে দেন তো তাতেও কোনো প্রবলেম হবে না তাই আমি প্রথমে চালের লেয়ারটা দিয়ে দিচ্ছি চাল মেন বাটার লেয়ারটা দেওয়ার পর আমি এখানে আমার সবগুলো কারি এভাবে বিছিয়ে নিচ্ছি
তারপর আমি আবারও পাথের লেয়ারটা দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে, যতটুকু বাদ আমার লেফট ওভার ছিল। এখন আমি উপর দিক দিয়ে কিছু গার্নিশ করে নিচ্ছি। আমি কিছু রেজিনস এখানে ব্যবহার করতেছি, আপনারা চাইলে এখানে রেজিনস ছেলে আপনাদের যা কিছু ইচ্ছা আপনারা দিতে পারেন, তবে আমি এখানে ছেলে ইউজ করতেছি না যেহেতু আমার বাবারা খেতে পারে। এখানে আমি বিরিয়ানির মশলা 1 টেবিল স্পুন দিয়েছি। তারপর আমি 4 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। এভাবে স্প্রেড করে ঘিটা দিবেন যাতে সবগুলো রাইসের মধ্যে যায়। এরপর আমি দেখে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য লো হিটের মধ্যে রেখে দিচ্ছি কুকারের মধ্যেই। আপনারা এই পর্যায়ে চাইলে আপনাদের ওভেনের মধ্যেও রেখে দিতে পারেন, তাতেও অনেক সুন্দর আপনাদের বিরিয়ানিটা হয়ে যাবে। এই তো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আর এভাবে আলতো হাতে আমি চিকেনগুলোকে একটু উপরে নিয়ে আসতেছি। এত সুস্বাদু হয়েছিল কি বলবো, সবাই অনেক পছন্দ করেছে। আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়েছে, আমার বাচ্চারাও পছন্দ করেছে। আশা করি আপনাদেরও পছন্দ হবে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই পর্যায়ে এসে আমি গ্রিল চিকেন করে নিচ্ছি। আমি এখানে চিকেনের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ তান্দুরি মশলা আর হাফ টেবিল স্পুন পরিমাণ পাপরিকা পাউডার, হাফ টেবিল স্পুন পরিমাণ গরম মশলা, আর আমি দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণের মতো হবে বিরিয়ানি পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি কিছু তেল, লবণ আর এখানে 1.5 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেই। তারপর আমি ক্লিং ফিল্মের সাহায্যে ডেকে প্রায় 1 আওয়ারের মতো ম্যারিনেট করে নেই। সময়টা একবারেই অপশনাল, আপনারা যত বেশি সময় ম্যারিনেট করতে পারবেন তত বেশি সুস্বাদু হবে, সব কিছু চিকেনের মধ্যে ডুববে। এই তো আমি এখানে একটা প্রিহিট ওভেনের মধ্যে বেক করে নেব, তাই আমি বেকিং ট্রেতে নিয়ে নিচ্ছি। এই তো আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে। তো এখন খাবার ফালা আমি হিসাব করে নিচ্ছি আমাদের সবার জন্য। আশা করি আপনাদের পছন্দ হয়েছে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং এতটুকু সময় ধরে দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। আল্লাহ হাফেজ।